হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। আমি পাপিয়া, তোমরা দেখছো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। আগের দিন খড়দাওয়া থেকে বাড়ি ফেরার সময় স্টেশনের খুব কাছেই একটা চিপস আর বিভিন্ন ধরনের স্ন্যাক্সের দোকান চোখে পড়ল। তাই ওখান থেকে দুরকম চিপস আর দুরকম সল্টেড স্ন্যাক্স নিয়ে এলাম। একটা পটাটো অনিয়ন চিপস ছিল যেটা ভীষণই স্পাইসি, তাছাড়া বাকিগুলো আমার বেশ ভালো লেগেছে। দুপুর একটার মতো বাজে এখন, আমার সমস্ত কাজ ডান আর এখন লাঞ্চ করতে ইচ্ছে করছে না, ভাবছি আধ ঘন্টা পরে করব। তো আধ ঘন্টা চুপচাপ বসে থাকার মানে এখন বসে থাকতে ইচ্ছে করছে না, কারণ দিনের বেলা যতটা পারি কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো ভাবলাম যে আমি বার্থডেতে একটা কুর্তি পেয়েছি, দেখেছো একটা শাড়ি একটা কুর্তি পেয়েছি, এই কুর্তিটা তো ভাবলাম এটা একটু অল্টার করিয়ে নিই। অনেক দিন হয়ে গেছে ফেসটাকে কোনো ক্লিন আপ করা হয়নি বা কোনো ফেসিয়াল করা হয়নি, ভাবলাম আজ একটু ফেসিয়াল করি আর সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। আজ আমি করছি আলপস কুটনেসের গোল্ড অ্যান্ড স্যাফ্রন ফেসিয়াল। ফেসিয়াল কিটের প্যাকেটগুলো কিছুদিন আগেই আমি কেটে রেখেছিলাম, প্রায় 20-25 দিন হবে। শরীর অসুস্থ থাকার কারণে আমি ফেসিয়ালটা করতে পারিনি, তো আজ দেখলাম একটু শুকিয়ে গেছে, আদারওয়াইজ সব ঠিকঠাক আছে। ফার্স্ট ছিল একটা ক্লিনজার যেটা একটু জেল ফর্মুলায়, আর যেটাকে ফেসের মধ্যে 5 মিনিটের মতো মাসাজ করতে হবে এবং মাসাজ করতে করতে ওটা অটোমেটিক্যালি উঠে আসবে। তারপর যেটা ইউজ করেছি সেটা হলো ফেস কার্ভ, যেটার ফ্রেগনেন্সিটা জাস্ট ওয়াও, আমার ভীষণই ভালো লেগেছে, মুডটা পুরো রিফ্রেশ করে দেয় এর ফ্রেগনেন্সিটা। তারপর আছে ফেসিয়াল কিটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা হচ্ছে মাসাজ ক্রিম। এটা মাসাজের ওপরই ডিপেন্ড করছে তোমার ফেসটা কতটা গ্লো করবে, কতটা ট্যান রিমুভ হবে, আর এটা অনেক ধৈর্য ধরে সময় সাপেক্ষেরও কাজ। এটাকে 10-15 মিনিটস এইভাবে সার্কুলার মোশনে খুব হালকা হাতে মাসাজ করতে হবে, আর মাসাজ করা কমপ্লিট হয়ে গেলে একটা কটন প্যাড দিয়ে কিংবা একটা টিস্যু দিয়ে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। তোমরা যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ফেসিয়াল করতে চাইছো তো এই ফেসিয়াল কিটটা ইউজ করতে পারো, বা যারা বাড়িতে ফার্স্ট টাইম ফেসিয়াল করতে চাইছো বাট ফেসিয়াল কিটের ওপর খুব একটা ইনভেস্ট করতে চাও না, তারা এটা ইউজ করতে পারো। তোমাদেরকে আগেই বললাম আমি 3 সপ্তাহের মতো প্যাকেটগুলোকে কেটে রেখেছিলাম, তো তার জন্য ফেস মাস্কটা একটু ড্রাই হয়ে গিয়েছিলো, তাই আমি এর মধ্যে অল্প একটু গোলাপ জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর এটাকে 15 মিনিটস রেখে দিয়ে ভালোভাবে ড্রাই করে তারপরে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আছে লাস্ট এবং ফাইনাল স্টেপ, যেটা হচ্ছে ফেস ক্রিম। এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে যতক্ষণ না ফেসের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ ম্যাসাজ করব। তোমরা আমার বিফোর আর আফটার লুকটা দেখতেই পারছো, আমার ফেসটা গ্লো করেছে কি না আগের থেকে। ইভিনিংয়ে ফেসিয়াল কমপ্লিট করে একটু গিয়েছিলাম টেলারে। এই শাড়িটা তোমরা আগেই দেখেছো, এটা আমি বার্থডেতে পেয়েছিলাম মার কাছ থেকে, আর এই শাড়িটা আমার 2 বছর আগের পুজোতে পাওয়া শাড়িটা, বাবা দিয়েছিলেন আমাকে, কিন্তু শাড়িটা এখনও পার বসানো হয়নি, তাই আজ পার বসাতে দেবো। আরও একটা শাড়ি, এটা হচ্ছে মার শাড়ি, যেটা আমি এনেছিলাম একটা বিশেষ উপলক্ষে, সেটা কি সেটা পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। টেলার থেকে আমি বাড়ি ফেরার আগেই মিস্টার হাবি অফিস থেকে বাড়ি চলে এসেছে, আর বাড়ি ফেরার সময় ও আমার ফেভারিট চাট নিয়ে এসেছে। সত্যি কথা বলতে এই চাট খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই মিস্টার হাবিকে অফার করার আগেই আমি অর্ধেকটা শেষ করে ফেলেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করো, আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল।